আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকেরা সরাসরি দেখাবো। জুনিয়র চিকিৎসকেরা তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন, আজ তার ১৬তম দিন, ১০ দফা দাবি আদায়ে তাদের লাগাতার অনশন চলছে। একের পর এক সহযোদ্ধারা তারা হাসপাতালে ভর্তি হয়েছেন টানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ার পর, তবুও মনের জোর তাদের ক্রমশ বাড়ছে, এখনো তারা অনশন চালিয়ে যাচ্ছে। ধনতেরাসের ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে ৬০০ টাকা ছাড় সঙ্গে উপহার। সাংবাদিকদের মুখোমুখি তারা আজকে আমাদের অনশনের ১৫তম দিন ১৬তম দিন পড়ে গেছে। এখানে আমাদের সহযোদ্ধারা অবয়ব বিচারের দাবি ছিল এবং আরেকটা অবয়ব যাতে না হয় সেই জন্য স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ উন্নতি চেয়ে এখানে ১৬ দিন ধরে না খেয়ে বসে আছে। কালকেও আমাদের মঞ্চে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সাথে ফোনে বার্তালাপ হয়েছিল। তার সাথে কথা বলার পর তিনি আমাদের কাছে ১০ দফা দাবি আরেকবার জানতে চান। আমার মনে হয় যে এতদিন আন্দোলনের পর এই ১০ দফা দাবি কি এবং তার যৌক্তিকতা কি সেটা আরেকবার পরিষ্কার করে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তাও কিছু লোকজন আছেন, কিছু মানুষ আছেন যাদের কাছে এখনো ওই ১০ দফা দাবির যৌক্তিকতা তাদের কাছে স্পষ্ট না এবং কিছু মানুষজন এখনো আছেন যারা ওই ১০ দফা দাবি সম্পূর্ণভাবে জানেন না। সেই জন্য আজকে বিকেল ৪টার সময় আমরা এখানে একটি সমাবেশ ডেকেছি, গণসমাবেশ, যাতে এই গভীর সরকার আরেকবার জানতে পারে যে আমাদের ১০ দফা দাবি কি এবং এই ১০ দফা দাবির যৌক্তিকতা কি সেটা যাতে আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই জন্য এই সমাবেশ। এই সমাবেশে আমি জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারের সমস্ত সংগঠন, নাগরিক সমাজের সমস্ত সংগঠন, বাংলার সাধারণ মানুষ, স্কুলমুখী সম্পন্ন যারা আছেন, যারা চান যে অভয়া বিচার পাক আর এই সমাজের এমন পরিবর্তন আসুক যাতে আরেকটি অভয়া না ঘটে, তার জন্য আজ বিকেল ৪টার সময় এই সমাবেশে এসে যোগ দিন। তার সাথে আপনারা জানেন যে গতকাল চিফ সেক্রেটারির তরফ থেকে নবান্নে মিটিং এ ডেকে একটি মেল এসেছে। সেই মেলটি কিছু ভাষায় আমাদের কিছু আপত্তি রয়েছে, কিন্তু আমরা মনে করি আন্দোলনের ৭১ দিন পেরিয়ে যাওয়ার পর আমাদের সাথীরা যেখানে ১৫ দিন ১৬ দিন না খেয়ে রয়েছে সেখানে আমাদের যে কোনো রকম ভাবে আলোচনায় যেতে হবে, সে আলোচনার পথে আমরা যাব। কিন্তু সেই মেলের একটি উত্তর আমরা দেব যেটা আমরা ঠিক করেছি, কেননা চিফ সেক্রেটারি স্যার আমাদের বলেছিলেন যে তোমাদের ১০ দফা দাবি কি আমাদের আবার জানাও বা তোমরা ঠিক কি কি চাইছো আমাদের আবার জানাও। যদি আমরা বারবার মেল করে ২-৩ বার মেল করে তাকে সেভাবে জানিয়েছি, আমরা আবার তাকে জানাবো। সেই বিষয়ে একটি মেল আজকে আমরা পাঠাবো এবং আর নানা যে শর্ত তারা দিয়েছেন সেগুলি বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে, তার জন্য এনআরএস মেডিকেল কলেজে এখন আমাদের একটি জিবি হবে। সেই জিবির পরে আমরা আমাদের মেলটি পরবর্তী পদক্ষেপ সমাবেশ জানিয়ে দেবো।